নমস্কার দর্শকবৃন্দ, গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত স্কুলের 2016 সালে নিযুক্ত হওয়া শিক্ষক শিক্ষিকার এবং শিক্ষাকর্মী তাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য প্রত্যেকেরই কিন্তু চাকরি বাতিল করার একটা রায় ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে 2016 সালের পুরো প্যানেলটাই বাতিল করা হয়েছে এবং এই প্যানেল বাতিল হওয়ার জন্য যারা যোগ্য প্রার্থী ছিলেন এবং প্রত্যেকটি স্কুলে কর্মরত অবস্থায় ছিলেন তাদের কি হতে পারে সেই সংক্রান্ত এই ভিডিওটি। তো এখানে যে রায় ঘোষণা করা হয়েছে সেই রায়ে এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে SSC শ্যাল আন্ডারটেক এ ফ্রেশ সিলেকশন প্রসেস ইন রেসপেক্ট দি ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিজ ইনভলভড ইন দিস সিলেকশন প্রসেস প্রেফারেবলি উইদিন এ ফোর্টনাইট ফ্রম দি ডেট অফ ডিক্লারেশন অফ রেজাল্টস অফ দি এনসুইং ইলেকশনস। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে SSC একটা ফ্রেশ সিলেকশন প্রসেস শুরু করবে এবং তার মাধ্যমে কিন্তু যারা যোগ্য তাদেরকে কিন্তু আবার নিয়োগ দেওয়া হবে। এখন বিষয়টা হচ্ছে যারা কর্মরত অবস্থায় ছিলেন, যারা 2016 সালের নিযুক্ত হয়েছেন বিভিন্ন স্কুলে এবং এটা হচ্ছে 2024 সাল, এতদিন পর্যন্ত তাদের যে বেসিক বা তাদের যে ইনক্রিমেন্ট হয়ে এসছে তার উপরে একটা কিন্তু প্রভাব পড়বে। আর কী কী হতে পারে সেটা আমরা যতটুকু তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে বলতে পারি যে প্রথমত কমপক্ষে বেশ কয়েক মাসের বেতন বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত যেটা হতে পারে যে ফ্রেশ নিয়োগ হওয়ায় তাদের স্কুল বদলে যেতে পারে, অর্থাৎ যে স্কুলে তারা কর্মরত ছিলেন সেখান থেকে তাদের অন্য স্কুলে নিয়োগ দেওয়া যেতে পারে। তিন নম্বর হচ্ছে এতদিনের সব ইনক্রিমেন্ট নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ইনিশিয়াল বেসিক দিয়ে তাদের বেতন শুরু হবে, অর্থাৎ 2016 থেকে 2024 পর্যন্ত যে ইনক্রিমেন্টগুলি তাদের হয়েছিল সেইগুলি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং নতুন নিয়োগ দিলে সেখান থেকে কিন্তু নতুন বেসিক দিয়ে তাদের শুরু হতে পারে। আর চার নম্বর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সিনিয়রিটি কিন্তু তাদের নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে চারটি বিষয় কিন্তু তাদের সামনে আসছে এবং এতে কিন্তু খুব একটা বিচলিত না হয়ে আমার মতে আইনি সহায়তা নেওয়া ইমিডিয়েট দরকার। তাহা নাহলে কিন্তু চাকরি হয়তো আবার ফিরে পাবে, অর্থাৎ তাদের আবার হয়তো নিয়োগ হবে কিন্তু প্রচুর পরিমাণে তাদের ক্ষতি হয়ে যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে এর মধ্যে যারা ট্রান্সফার নিয়ে এসছে, অর্থাৎ 2016 সালে নিযুক্ত হওয়া কোনো একজন শিক্ষকের সঙ্গে যারা মিউচুয়াল ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে গেছেন, সেক্ষেত্রে যে স্কুলে তিনি জয়েন করেছেন, অর্থাৎ 2016 সালে নিযুক্ত হওয়া কোনো একজন শিক্ষক জয়েন করেছেন যে স্কুলে, তাহলে কিন্তু সেই স্কুল কিন্তু ভুক্তভোগী হবে। পাশাপাশি তার সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে যে অন্য স্কুলে গেছে সে হয়তো 2016 সালে নিযুক্ত নয়, সে কিন্তু অন্য স্কুলে গিয়ে সেই স্কুলের কিন্তু তার সুবিধা হয়ে যাচ্ছে। এখন এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা দরকার। সুতরাং এক্ষেত্রে কিন্তু অবশ্যই আগের ক্যান্ডিডেটকে তার পুরনো স্কুলে ফিরিয়ে দেওয়া অবশ্যই জরুরি। তো যাই হোক, এই বিষয়টি কিন্তু সামনে আসছে, এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গেলে এর স্টে অর্ডার আসে কি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।